গত 2 নভেম্বর ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। নিজের 58তম জন্মদিনকে ঘিরে পার্টির আয়োজন করেছিলেন কিং খান, যেখানে উপস্থিত ছিলেন দীপিকা আলিয়া ধোনি থেকে শুরু করে বলিউডের নামী সকল তারকা। এদিন শাহরুখের জন্মদিনের পার্টিতে আলাদাভাবে সকলের নজর কেড়েছেন এক রহস্যময়ী নারী, যাকে দেখা গেছে তারকাদের সঙ্গে সেলফিতে। এরপরই নেটিজেনদের প্রশ্ন, তারকাদের ভিড়ে কে এই নারী? শাহরুখের জন্মদিনের পার্টির একাধিক ছবি একে একে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে ওই নারীকে দেখা গেছে প্রায় সকল ছবিতেই। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন, জাওয়ান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন আসল চেন্নাই কিং, এমনকি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এড়িয়ে যেতে পারেননি তাকে। জানা গেছে দুবাইয়ের ফ্যাব এন্টারটেইনমেন্টের সিইও এই নারী, যার নাম ফৌজিয়া আদিল বট। দেশ বিদেশের বিভিন্ন তারকাদের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের নানা প্রান্তে তারকাদের নিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করেন, যেই তালিকায় রয়েছে বলিউড হলিউড ক্রীড়াঙ্গনের তারকাদের নাম। এমনকি নেইমার মেসি ডেভিড বেকহ্যামদের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গেও নাকি যোগাযোগ রয়েছে তার। তাদের সঙ্গেও একাধিক অনুষ্ঠানে ছবিতে দেখা গেছে আদিলকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।